বিপদের ওপর মহাবিপদ, প্রবল গতির বেগ নিয়ে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকা। বর্তমানে দক্ষিণ পূর্ব আন্দামান সাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল গতিতে ধেয়ে আসবে বাংলার উপকূলে। বাংলাদেশের বরিশাল, কক্সবাজার নয়তো টেকনাফের কাছাকাছি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ঠিক কত কিলোমিটার দূরে রয়েছে তারই পাশাপাশি উপকূলে আছড়ে পড়ার সময় কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলাদেশের উপকূলবর্তী প্রায় 10টির ওপর জেলায় কিন্তু বর্তমানে জারি করা হয়েছে লাল সতর্ক বার্তা। আবহাওয়াবিদরা অনুমান করছেন বরিশাল, কক্সবাজার নয়তো টেকনাফের উপকূলের কাছাকাছি জায়গায় এই ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হাওয়ার গতি এতটাই থাকবে যে গাছপালা ভেঙে যাওয়ার পাশাপাশি ঘরবাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে। ইতিমধ্যেই সকলকেই কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পর্যটকদের উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে, তারই পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই যে কোনো পরিস্থিতির সম্মুখীন হবার জন্য সকলকেই কিন্তু আগেভাগেই থাকতে বলা হচ্ছে সতর্ক। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, বরিশাল, কক্সবাজার, টেকনাফ এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।